শত যুবকের মন ভেঙে বিয়ে করছেন চিত্রনায়িকা শিরীন শীলা। এতদিন প্রেমের কথা অস্বীকার করতে দেখা যায় এই নায়িকাকে। বিয়েতে ভয় পান বলেও জানিয়েছেন সাংবাদিকদের। সব ভয় কাটিয়ে এবারে দীর্ঘদিনে প্রেমের পর বিয়ে করছেন চিত্রনায়িকা শিরীন শীলা। আজ গায়ে হলুদ। হবু বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। 10ই অক্টোবর সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন শিরীন শীলা। জানা গেছে শীলার হবু বর সাজিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। নায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র জানায় শিরীন শীলার হবু বরের নাম সাজিল। বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক আয়োজনের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রি করবেন তারা। তবে কাছের কিছু ঘনিষ্ঠ লোক ছাড়া কাউকেই আপাতত বিয়ের খবরটি জানানো হয়নি। খুব তাড়াতাড়ি বড় আয়োজনের মাধ্যমে সবাইকে জানাবেন। ঘনিষ্ঠ সূত্রটি আরও জানিয়েছে, আজ থেকে 6 বছর আগে এই দিনেই অর্থাৎ 10ই অক্টোবর পরিচয় হয় তাদের। ঠিক পরিচয়ের 6 বছর পর একই দিনে বিয়ে করছেন তারা। সম্প্রতি মুক্তি পেয়েছে শিরীন শীলা অভিনীত সিনেমা ঘর ভাঙা সংসার। এতে মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমার পাশাপাশি নিয়মিত বিজ্ঞাপন চিত্র এবং ফটোশুটে অংশ নিচ্ছেন এই অভিনেত্রী। কয়েকদিন আগে একটি নতুন সিনেমায় নাম লেখান শিরীন শীলা। এতে নায়ক কায়েস আর্যর বিপরীতে দেখা যাবে তাকে।